বন্ধুরা, বুলবুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো মার বাড়ি এসেছি ঘুরতে, তো এটা হচ্ছে মার বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। আর এই দেখো হিরোইন আমার সাজুগুজু করছে, তো একটু হচ্ছে গুরু গুরু করতে যাব। তো আমি সাজুগুজু করে নিয়েছি যে দেখতে পাচ্ছ, আর গলায় কিছু পরিনি, খুব গরম তার জন্য। তো চলো কোথায় যাচ্ছি আর কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো চলো সাথে থাকো। তো এই দেখো বের হয়ে পড়লাম, প্রচুর রোদ দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ছাতা মেলবো, ওই ছাতাটা মেল। দেখি একবার বিশাল চল। তো এই যে ছাতার মধ্যে ঢুকে গেছি দুজনেই, যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা ঘুরতে চলে এসেছি, তো একটা আশ্রমে এসেছি আর কি। তো একদম দেখো পার্কের মতো, আর কতটা সুন্দর দেখো, একদম ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়াও চলছে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এই যে শ্রীরামকৃষ্ণর আশ্রমে। তো কি সুন্দর তাই না মন্দিরটা, আমার তো খুবই ভালো লাগলো। কিন্তু প্রচুর গরম এখানে, তবে মনটা একদম শান্তি হয়ে গেল এখানে এসে। চলো একবার সামনের থেকে তোমাদের মন্দিরটা দর্শন করিয়ে দিই। এই এখানে দাঁড়া না, কি সুন্দর হাওয়া, জানলার সামনে দাঁড়া। এই দেখো খুব সুন্দর তাই তো, এই দেখো, এই দেখো পুজো সুজো হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিয়েছে। আর এই মন্দিরের ভিডিও আমার ভিডিওতে আছে, তবে আরেকবার শেয়ার করে দিলাম। তো এই দেখো বন্ধুরা আমরা মন্দির থেকে বের হয়ে পড়লাম, আর বের হয়ে দেখো যে বাইরের দৃশ্যটা একটু শেয়ার করছি, কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, তবে প্রচুর গরম, মাঝে মধ্যে একটু করে হাওয়া দিচ্ছে আর কি। বন্ধুরা দেখো এটা কি গাছ তোমরা কি জানো? আমি কিন্তু জানি না। এই দেখো আমার কাছে খুব সুন্দর লাগলো এই গাছটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক রকমের গাছ আছে, অনেক রকমের গাছ। তো বন্ধুরা দেখো অবশেষে বাড়ি চলে এসেছি। তো ঘুরতে গেছিলাম যেখানে সেটা তো শেয়ার করেছি, আশ্রমে ঘুরতে গেছিলাম, শ্রীরামকৃষ্ণর আশ্রম ছিল সেটা। আর একদম ছোট্ট একটা ব্লগ ছোট্ট করে শেয়ার করেছি তোমাদের সাথে। আর প্রচুর গরম, তো চলে এসেছি, আর এসে দেখো একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম তোমাদের সামনে। তো একটা ছোট্ট ব্লগ আমার, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দিবে, আর তার পাশে যে ঘুমটিটা আছে তাকে টং করে বাজিয়ে দিবে, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সব রকমের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা এভাবে বল।